আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা আজ চলে আসছি 100 ফিটের মাদানি এভিনিউতে গো কার্টে। এখানে আমরা গাড়ির রেসিং করব, আমি আর জাহিদুল দুজনে মিলে। জাহিদুল আমাদের পিছনে আছে। রিফাদা রিফাদা আমরা প্রবেশ করলো, ওই যে জাহিদুলটা আসতেছে ওর দুই মেয়ে নিয়ে। এখানে কিভাবে কত খরচ হয় আমরা সব আপনাদের সাথে ডিটেলস শেয়ার করার চেষ্টা করব, ভিডিওটি দেখতে থাকুন। যে রিফাদা রিফাদার আম্মর এখানে বসে আছে। আমরা এখন টিকিট কাটার জন্য টিকিট বুথে যাব। এখান থেকে গাড়ির রেসিং শুরু হয়। এখানে স্টার্ট পয়েন্ট, এই দেখুন দুইটি গাড়ি রেডি আছে আমার আর জাহিদুলের জন্য। বলে রাখি, জন প্রতি 3 রাউন্ড চক্কর দেওয়ার জন্য 700 টাকা করে টিকিট কাটতে হয়। ইমেল আইডি দিয়ে এই টিকিট কাটা লাগে, অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হয়। আপনি যদি ডাবল রাউন্ড নেন, অর্থাৎ 6 রাউন্ড যদি চক্কর দেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে 1000 টাকা দিতে হবে, অর্থাৎ আপনার 400 টাকা সেভ হবে। এই দেখুন অনেকেই চলে যাচ্ছে, আমরা কিছুক্ষণের মধ্যে যাব, আমাদেরও ডাক আসবে। এই যে ট্রেক ওদের, এই যে একটি গাড়ি চলে গেল, আমি এখন ভিডিও করতেছি। গাড়িটি চড়ার পরে ভিডিও করা অ্যালাউ নেই, করলে ডিফল্ট হিসেবে গণ্য করা হবে। এর জন্য আমরা আগেই ভিডিও করে নিচ্ছি, আর ওইদিকে জাহিদের ওয়াইফ এবং আমার ওয়াইফ মিলে ভিডিও করবে আমাদের। এই যে ওরা এখানে দাঁড়িয়ে আছে, ওরা আমাদের ভিডিও করবে। আমি এবং জাহিদুল গাড়িতে বসে পড়েছি, ওনাদের নির্দেশ পেলেই আমরা গাড়ি চালানো শুরু করব। এই গাড়িগুলি চালানো খুবই সহজ এবং খুব স্পিডও চালানো যায়, আপনারা এখানে এসে ট্রাই করবেন। এরপরের পরবর্তী ভিডিও তালি দিবা। হ্যাঁ, নাকি আরেকটা দিচ্ছে, ওই যে আরেকটা আসতেছে, ঘুরো দেখি। তুমি জোরে জোরে ডাক দিবা, পোস্টমর্টম করতেছি। গাড়ি দি স্লো হয়ে গেছে, একটা জারি মারবো নেই ভালো মতো।
গেছে গা আসতেছে আসে না কেন রাউন্ডটা ওই দিক থেকে দিবে না ওই আসতেছে হ্যালো গাইস, এখান থেকে আমাদের 3 রাউন্ড শেষ করে তাদের পাশেই আমরা এখন বিচ বাইক চালাতে যাব, আমি আর জাহিদ। হ্যালো গাইস, আমরা এখন গোকার্ট থেকে চলে যাচ্ছি তাদেরই পাশে এমআর পাস বিচ বাইকিং করার জন্য। আমরা এবং জাহিদুলেরা এই দুজনে মিলে 2টি বিচ বাইক ভাড়া করে এখানে চালাবো। এখানেও 3 রাউন্ড নাকি চালানো সুযোগ দেওয়া হয়। দেখি এখন ভিতরে গিয়ে কীভাবে কী করে তারপর আপনাদের সব ডিটেলস জানাচ্ছি। বেলটা পড়াইছো? তুমি কিছুতে ধরো না, এই সামনে এটা ধরে রাখো, এটা ধরে রাখো। ফ্যামিলি গাড়ি, এটা তোমাদের ফ্যামিলি গাড়ি, কত দিয়ে কিনলা? 50 না মাত্র 700 টাকা। ও যে ওইটা যেভাবে চালায় আসলা, অভিজ্ঞতা নিয়ে আসছো তো ড্রাইভিং করার, লাইসেন্স আছে? গাড়ির লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছো? লাইসেন্স আছে? তুমি কিছুতে ধরো না, এই এই সামনের এটা ধরে রাখো, এটা ধরে রাখো, হাতের থেকে ওগুলো সরাও। এখন কি ওকে ড্রাইভার টান দে, ফেলছে কিসে?
আমাদের নির্দিষ্ট 3 রাউন্ড শেষ, এখনই আমাদের গাড়ি বন্ধ করে দিতে হবে। আমাদের রাউন্ড শেষ হয়েছে, আমাদের আটকে দিয়েছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখন আমরা আমাদের টাকা পে করব। বলে রাখি এখানেও প্রতিটি 20 বাইকের জন্য 700 টাকা করে, 2টি গাড়ি 1400 টাকা দিয়েছি। কেমন লাগলো তোমাদের? কাদা পড়বে ওটা বুঝতে পারে নাই। আবু আবার টেক করে গেছে। কেমন আবার টেক করছে? ওরে বসে না।